শুভেচ্ছা আমন্ত্রণ বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি শারমিনান্সি। এবারে বিস্তারিত, বিএনপি জামাত যখনই ক্ষমতায় আসে তখনই দেশের মানুষের দুর্ভোগ বাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগের জনসভায় তিনি এই মন্তব্য করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। একমাত্র নৌকা মার্কা সরকার আসলেই এই হাওড় অঞ্চলের উন্নয়নে যে সার্বিক কর্মসূচি আমরা এখন বাস্তবায়ন করে যাচ্ছি সেগুলো অব্যাহত থাকবে। তাই আপনাদের কাছে আমার আহ্বান, আগামী যে নির্বাচন হবে এই বছরের শেষে ডিসেম্বর অথবা 2024 জানুয়ারি, সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের কাছে এই আবেদন জানাই, আপনার কাছে ওয়াদা জানাই, আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে যে আপনারা নৌকায় ভোট দেবেন। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এক কথা বলেন তিনি। অভিযোগ করেন দেশের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে না পারলেও সরকার অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করছে না। এই সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব। এই আওয়ামী লীগের সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের জনগণের প্রতি কোনো দায় নেই। তারা ক্ষমতায় আসার পর থেকে অর্থাৎ প্রায় 14-15 বছর ধরেই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই রাষ্ট্রের সকল সম্পদ লুট করবার জন্য তার একের পর এক বিভিন্ন রকম অপ্রয়োজনীয় অনুৎপাদক সমস্ত প্রজেক্টে তারা টাকা ব্যয় করে অর্থ লুট করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে শারীরিক মানসিক নির্যাতনের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি। এছাড়া ঘটনা নিয়ন্ত্রণে ও ছাত্রীর অভিযোগের পর এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হল প্রবোস্ট সহ পুরো হল কর্তৃপক্ষের গাফলতিরও প্রমাণ পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে এই তদন্ত প্রতিবেদনের উপর শুনানি হয়। আগামীকাল এ বিষয়ে আদেশ দেওয়া হবে। তদন্ত প্রতিবেদনে বলা হয় নির্যাতনে সরাসরি অংশ নেয় তাবাসুম, উর্মি, মিম ও মাবিয়া। এছাড়া অন্তরা নামে আরেক ছাত্রীর সংশ্লিষ্টতার কথাও বলা হয়েছে। হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এই ঘটনায় মোট 6 জনের সংশ্লিষ্টতা পেয়েছে। এর আগে হাইকোর্ট এক আদেশে ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়। এছাড়া যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের তদন্ত চলাকালীন সময়ে হলের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়। আর্জেন্টিনায় তৈরি পোশাক রপ্তানির বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে সচিবালয়ে ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস কাফিয়ারোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এর আগে আমদানি রপ্তানি বাড়াতে এবং টিসিবির তেল সরাসরি আনার বিষয়ে দুটি সমঝোতার স্মারক সই হয়। এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন ফুটবল দুই দেশের মানুষের বন্ধন সুদৃঢ় করেছে, এখন সময় এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন সয়াবিন তেল, চিনি ও গম আমদানির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যের পথ আরও সুগম হবে। বিভিন্ন আইটেম রয়েছে, মুসলি তেল রয়েছে, তারপর সয়াবিন অয়েল যেটা বলি আমরা, তারপরে রয়েছে সুগার রয়েছে, ওরা বললো সানফ্লাওয়ারও ওদের ওখানে হয়, গমও আনা যেতে পারে, এরকম আরও অন্য কিছু আছে। আর অনেকগুলা ভালো মানে অর্গানাইজেশন মানে ইউ ইনভেস্টমেন্টের জন্য অনেকগুলো প্রপোজাল করেছে। আমাদের দেশ থেকে একটা বড় সুযোগ রয়েছে, মার্কোসুর প্রায় 27 কোটি মানুষ, সেইটা আমরা রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবো। তো হোপফুলি আমাদের এই এটা এক্সপ্লোর করতে পারলে পরে আরো কিছু কিছু আইটেম হতে পারে, তো সেই সব হলে পরে মিথ্যার
সরকারের বিপক্ষে সত্য হেরে যাবে, সরকার এমনটা চায় না, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে সম্প্রচার সাংবাদিকতা সুরক্ষা প্রতিবেদন 2023-এ অংশ নিয়ে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের সুরক্ষাই বড় চাওয়া বলেও জানান তিনি। আরও বলেন, গণমাধ্যমের আত্মনির্ভরশীলতা ও স্বাধীনতাই মুখ্য, সাংবাদিকদের পাশে আছেন এবং সবসময় থাকবেন বলেও জানান আইনমন্ত্রী। সরকার সত্যের পক্ষে, সত্য তথ্যের পক্ষে এবং আপনার মিথ্যার বিপক্ষে, এবং মিথ্যার সাথে সত্যের যে লড়াই, লড়াইয়ে যোদ্ধা। আমরা কিছুতেই চাই না মিথ্যার কাছে সত্য হারিয়ে যাক। 2022 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 82,383 জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে পেয়েছে 33,000, আর সাধারণ কোটায় পেয়েছে 49,383 জন। দুপুরে সচিবালয়ে এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এবারে বৃত্তি পরীক্ষায় প্রায় 5,392 জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করে, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে 4,82,904 জন শিক্ষার্থী। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022-এ ট্যালেন্ট পুল বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী, যা পূর্বে ছিল 22,000। সাধারণ কোঠায় বৃত্তি পাবে 49,383 জন, যা পূর্বে ছিল 33,000। মোট 82,383 জনকে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি পাবে। এবার খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নদের, বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো এখন সেরা সময়। প্রথম ওয়ানডে শুরুর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাতুরে সিংহে। ম্যাচের আগের দিন মঙ্গলবার শেষবারের মতো মিরপুরে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ঐচ্ছিক অনুশীলন হওয়ায় সবাই এদিন অনুশীলন করেন। টাইগার কোচ জানান, ইংলিশ পেসারদের বিপক্ষে টপ অর্ডারে ব্যাটারদের খেলা চ্যালেঞ্জিং হবে, আর হোম কন্ডিশনে মুস্তাফিজুর রহমান দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাকিব তামিম ইস্যুতে হাতুরও জানান, দলের ও ড্রেসিং রুমের পরিবেশ ভালো রয়েছে। গত কয়েকদিনের অনুশীলনে প্রস্তুতি বেশ ভালো হয়েছে, আশা করি ভালো কিছুই হবে। সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, মাঠে সেটার বাস্তবায়ন করতে হবে। ইংল্যান্ডকে হারানোর এটাই ভালো সময়।